আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহাজ মাদার। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমত ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আমি মির্জা রুমা। তো আজকে আপনাদের ভাইয়া পুকুর থেকে নোনা মাছ মারছে, তো আমি এই মাছটা কাটবো আর কীভাবে শুটকি বানাতে হয় আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো বন্ধুরা, এই মাছটা আমি এখন কাটবো। তো মাছ কাটা তো সবাই পারেন, কিন্তু আমি এটা একটু অন্যরকমভাবে কাটবো। তাও আবার আমার এক হাতে সমস্যা, আমি এক হাতে কাটবো, কীভাবে কেটে শুটকি বানাতে হয়। তো আপনারা আশা করি এই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমি এক হাতে কীভাবে মাছ কাটি আর এটা আমি অন্যরকম করে কাটবো শুটকি বানানোর জন্য। তো আশা করি আপনারা পাশে থাকবেন, আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার চ্যানেলের সাথে আছেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন, তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, কারণ আমি অসুস্থ মানুষ, আমি এক হাতের কাজ করি, সেই এক হাতের কাজগুলো আমি আপনাদেরকে দেখাই। তো আমার এক হাতে আমি কিছুই ধরতে পারি না, তাই আমি কষ্ট করে এক হাতে সব করি। তো আপনারা আমার এক হাতে কাজ দেখবেন, আপনাদের আত্মীয় স্বজনের সাথে আমার চ্যানেলটি শেয়ার করবেন, আর অবশ্যই আপনারা দেখার সাথে সাথে লাইক দিয়ে দিবেন, আর আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আমার কোনো ভুল হলে ভুলটা ধরিয়ে দিবেন। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে মাছ কাটি। বন্ধুরা, আমি কীভাবে মাছ কেটে অবশ্যই ভালো করে দেখবেন। তো মাথাটা কেটে ফেললাম, আর এখন আমি মাছটা পাতলা করে পিস করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর এভাবে দেখা যায় যে মাঝে মাঝে যখন আপনাদের ভাইয়া বসি দিয়ে মাছ মারে বা আমাদের পুকুরে জাল ফেলা হয়, আমি এই নোনা মাছগুলি এভাবে কেটে আমি শুটকি বানিয়ে রাখি। আর শুটকি মাছটা আমার অনেক প্রিয় খাবার, আমি দেখা যায় বিভিন্ন জায়গা থেকে আমি শুটকি, বড় বড় মাছের শুটকি আনাই। আর সামনে তো শীত আসছে, শীতে অনেক সবজি পাওয়া যায়, সবজি দিয়ে শুটকি মাছ রান্না করলে অনেক মজা লাগে। আর দেখুন আমি কত পাতলা করে কাটছি, তো নোনা লেসের মতো করে কাটা হচ্ছে। আমি এভাবে কাটি, আমি আশা করি যে একটু হলো আপু ভাইয়াদের উপকার আসবে, মানে আপুদের উপকার আসবে, যে সমস্ত আপুরা মানে গৃহিণী, তো যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারবেন। এভাবে কেটে রোদে শুকাবেন, আর এখন তো প্রচুর রোদ উঠে, তো আপনাদের ভাইয়া বসি ফেললো, আমি বললাম যে তাহলে কিছু নোনা মাছ রাখবো, আমি শুটকি বানাবো। তো আমি তো মেয়ে ছোট, অনেক কাজ করতে হয়, তারপরও দেখা যায় যে এই মাছটা কাটার পরে আমি এবার দুপুরে রান্না করব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর এইভাবে যে আমি কাটছি, এটা দেখা যাবে ফুলের মতো দেখা যাবে, দেখতেও অনেক সুন্দর লাগে, আর এই মাছটা শুকালে খেতেও অনেক মজা লাগে। তো আশা করি আপনারা দেখবেন। আর আমি তো অসুস্থ মানুষ, দেখা যায় যে যখন যে কাজটাই করি আমি এক হাতে আমি আপনাদের জন্য শ্যুট করি, প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেই। তো আপনারা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, তো আমার অনেক ভালো লাগে আপনারা পাশে আছেন, এভাবে আমার পাশে থাকবেন, আমি অসুস্থ মানুষ। তো দেখুন কি সুন্দর মালার মতো হচ্ছে। তো আপনাদের ভাই মাছ মারতেছে, আর আমি বলছি আরও ধরতে পারলে পাঠিয়ে দিব, আমি যেহেতু কাটতাছি তাহলে একটু কয়েকটা শুকা দিই। তো একটা মাছ একটাই দিয়ে গেছে, তো আরও মারতেছে, তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা দেখুন আমার মাছ কাটাটা কত সুন্দর হয়েছে। তো আশা করি কমেন্টে আপনারা জানাবেন আমি এক হাতে কীভাবে সুন্দর করে মালার মতো মাছ কাটলাম। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, এটা আমি ধুয়ে সুন্দর করে হলুদ মাখিয়ে শুকা দিব। আর আপনাদের ভাই আরও মারছে নাকি, তো রিহামকে পাঠিয়েছি, তো আরও দু একটা হলে ভালো হবে, একসাথেই শুকা দিব।
বন্ধুরা আমার মাছ কাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ওইভাবে কেটে আমি এটা শুকিয়ে দেবো, মানে এটা ধুয়ে আমি শুকা দিবো, বাচ্চাদেরকে দেখাবো, আপনারা ভিডিওর সাথেই থাকবেন। আর আমি কীভাবে কাটলাম তো দেখলেন, এখন আমি এটা শুকা দিবো, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আশা করি এভাবে আমাকে সাপোর্ট দিবেন, আমার পাশে থাকবেন আর আমার প্রতিটা ভিডিও দেখবেন। আর অবশ্যই লাইক দিবেন, কমেন্ট আপনাদের মতামত জানাবেন। তো দেখুন আমার মাছ কাটার কত সুন্দর হয়েছে, এটা আমি এখন ধুবো, তারপরে আমি শুকা দিব। ঠিক আছে, আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা আমার মাছ কাটা হয়েছে, তো আমি একটা মাছ আপনাদেরকে কাটা দেখিয়েছি, আরও দুইটা মাছ আপনাদের পরে পাঠিয়েছে, তো ওই দুইটা আমি কাটা দেখাইনি, কারণ একটা মাছ আমি না টেনে মানে যতক্ষণ সময় লেগেছে কাটতে আমি সম্পূর্ণটা দেখিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর দুইটা আমি কাটা দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি একটাই দেখিয়েছি। তো এইভাবে আপনারা কাটবেন। তো আমি এখন এগুলো ধুবো, তো আপনারা দেখতেই থাকুন। তো বন্ধুরা, দুপুরে রান্না করার জন্য আমি কুলসা মাছটাও ধুয়ে নিছি, শুটকির মাছটাও ধুয়ে নিছি, তুনুরা মাছ ধুয়ে নিছি, আমি কীভাবে শুকা দেবো আপনারা দেখবেন। আর এদিকে আমার মশলাটা কষানো হয়েছে, তো আমি কুলসা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে আমি অন্য কোনো কাজ দেখাইনি, কারণ দেখা যাবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি ওই কীভাবে মাছ কেটে শুকা দিতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। তো এখন আপনাদের বাইয়া এসে আমি মশলা দিয়ে মাখিয়ে দেবো, আপনাদের বাইয়া শুকা দিবে। তো রিহামকে ডাকতে পাঠিয়েছি, যার মাছ মারতে হবে না, চলে আসো। তো তিনটাই আমার মানে তিন বেশি কাটতে গেলে দেখা যায় যে বাচ্চা ছোট অনেক সময় লাগবে। আর আমি হলুদ দিয়ে দিলাম, এখন মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই থাকুন আমি কীভাবে মাখিয়ে মাছটা আপনাদের বাইয়াই শুকা দিবে। তো আশা করি সম্পূর্ণ দেখবেন কীভাবে মাছটা শুকাতে হয়। বন্ধুরা, আপনাদের ভাইয়ে গুনাতে লাগাচ্ছে, তো এটা তো আমি এক হাতে পারবো না, তো এটা আপনাদের ভাইয়ের সহযোগিতা নিচ্ছি। তো দেখুন কীভাবে লাগিয়ে শুকা দিতে হবে, তো আপনারা এইভাবে শুকাতে পারবেন। তো আপনারা দেখতেই থাকুন, আজকে আমি অন্য কোনো কাজ শেয়ার করিনি, তো দুপুরে কী কী রান্না করলাম ওইগুলোও শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি শুধু মাছটা কীভাবে কেটে শুকাতে হয়, ওই কাঁটাটা শুকানোর মানে দিব কীভাবে সেটাই দেখালাম। তো ওদিকে আমার মাছটা কষানো হয়েছে, আমি পানি দিয়ে দিছি। তো বন্ধুরা দেখুন, এই যে মাছটা আপনাদের ভাইয়া ঝুলিয়ে দিছে, তো শুকাবে, অনেক রোদ উঠেছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, এভাবে আপনারাও শুকাবেন। আর শুকানোর পর আবার আপনাদেরকে আমি দেখাবো।
বন্ধুরে, এই তো আমার মেয়েটাকে আপনাদের সামনে নিয়ে আসলাম। সারাদিন ব্যস্ত ছিলাম, দেখাতে পারিনি আমার বুড়িটা। বুড়িটার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। কালকে থেকে মাথা ব্যথা কমেছে, একটু ভালো লাগছে। তো আজকে থেকে আমি আপুবাইদের কমেন্ট করব, তারপরে যারা যারা কমেন্ট করেছেন, তো আমি আগের মতোই কয়েকটা করে সবার কমেন্টই করব। তো আমার মেয়েটাকে আজকে দেখাতে পারিনি মাছ কাটার জন্য, আর আশা করি আমার ছুটকির জন্য আমি মাছ কাটলাম, মাছ কাটা আপনাদের ভালো লেগেছে। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার মাছ কাটা কেমন হলো, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমার এই বুড়িটার জন্য দোয়া করবেন। বুড়িটা এত বাজি হয়েছে, ও দেখা যায় যে ওই টাইলসে চলে যায়, পড়ে যায়, ব্যথা পায়, অনেক তুরতুরি করে, এখান থেকে এখানে চলে যায়, মানে এক এক জায়গায় ওই খাটে বসে রাখাই যায় না, দেখা যায় যে খাট ধরে দাঁড়াতে চায়, অনেক দুষ্ট হয়েছে। তো আপনারা আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন ব্যথা না পায়। আর আমি এখন আপু ভাইদের কমেন্ট করব, তো আমি কার কার নাম বলে শুনতে থাকুন, আবার আমার মেয়েটা ঘুমিয়ে পড়বে। তো ঠিক আছে, আমি এখন কমেন্ট করব। তো বন্ধুরা, এখন আমি কমেন্ট করব। তো ফার্স্ট কমেন্ট যে করেছেন, তিনি হচ্ছেন রাকা রাকা। তো রাকা মনে হয় মেয়ে মানুষ। তো আপু লিখেছেন, আপু আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয়, থ্যাংক ইউ রাকা আপু আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিতে কমেন্ট করার জন্য। আশা করি এভাবে আমার প্রতিটা ভিডিও দেখবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তারপরে লিখেছেন মাহবুবা আক্তার। মাহবুবা আপু লিখেছেন, নাইস ভিডিও আপু, দেখে ভালো লাগলো, আর আপনার বেবিকে আমার আদর দিবেন, থ্যাংক ইউ আপু আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিতে কমেন্ট করার জন্য। আশা করি এভাবে আমার প্রতিটা ভিডিও দেখবেন আর ভালো ভালো কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। তারপরে লিখেছেন বাংলাদেশি অটিস্ট মম। তো আপু লিখেছেন, সালাম নেবেন আপনার, আপনার জন্য দোয়া করি, আপনি সুস্থ হবেন আশা করি, থ্যাংক ইউ আপু আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিতে কমেন্ট করার জন্য। আশা করি এভাবে আমার প্রতিটা ভিডিও দেখবেন আর এভাবে কমেন্ট করবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। তারপরে লিখেছেন নিপাস ব্লক জাপান। নিপাপু লিখেছেন, মার্শাল্লাহ মানহা বুড়িকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ নিপাপু আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিতে কমেন্ট করার জন্য। আশা করি এভাবে আমার প্রতিটা ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আমার বুড়িটাকে এভাবে আপনি ভালোবাসবেন, আদর করবেন। তো বুড়িটা এখন দুষ্ট হয়েছে, দেখা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এখন ঘুম আসবে, চোখ ভর্তি ঘুম পড়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। তো আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।